হ্যালো তোর পোস্টার কোথায় বলতে তে বলতে না থেকে পালিয়ে গেছে সব লোড উঠে যাচ্ছে হ্যাঁ 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 এখান থেকে তুমি নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা। এই মুহূর্তে আমাদের টিম হাজির হয়েছে ঘাটালের যে পার্ক রয়েছে সেখানে এসেছেন ঘাটালের মাননীয় সংসদ দেব, এসেছেন দীপক অধিকারী ওরফে দেব, এবং সেখানে বিশাল পুলিশি তৎপরতা দেখতে পাচ্ছেন চতুর্দিক ব্যাপী। এখানে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছেন এবং সাথে স্পিকরাও রয়েছেন, সাথে থাকুন, দেখতে থাকুন। দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন রাজ্যে বোম বন্দুক উদ্ধার হচ্ছে না। বাংলা কি আদেও, মানে যেটা বিরোধীরা দাবি করছে যে বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে বাংলা, কি মনে করেন? আমার মনে হয় যে কোথাও যে মানুষকে ভালো রাখা, এটাই আমাদের যদি উদ্যোগ হওয়া উচিত বা চেষ্টা হওয়া উচিত। মানুষ যেন আমি সেই পথই হই না হলো তো আমাদের পলিটিক্সে লোকে আসছে, মানুষের কাজ করে, মানুষের জন্য কাজ করা চলে যে পথ পাক বা না পাক, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যেই যেই দলের কর্মী কেন, যেই দলের কর্মী কেন, আজকে আমরা এটাও দেখছি যে ভাই ওই দলের সম্মান পাচ্ছে না বলে এই দলে চলে আসছে, এই দলের সম্মান পাচ্ছে না বলে ওই দলে চলে যাচ্ছে। মানে সেটাও একটা খুব হাস্যকর একটা ব্যাপার, মানে দল বদলের রাজনীতিটা কোথাও গিয়ে হাস্য করা হবে। হ্যাঁ হ্যাঁ, ইমেজ দেখাচ্ছি দাদা, সে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে বামেরা হবে পুরোটা নিলে আমার ছবি পাবো কোথায়? একদম পাড়ার নজরদারি কমিটি করছে, তা সবাইকে নিতে দিই, কি বলবে এটা নিয়ে, কি কি হবে দেখছি পুরোটা তোমরা ধরে নেবে এবং তারা তাদের দলের জন্য